বিসমিল্লাহ রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মামুন মিয়া সহকারী শিক্ষক আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের শিরোনামটি হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য তোমরা সবাই এই অধ্যায়টি ভালো করে পড়বে এখন আমরা অধ্যায়টি শুরু করব চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পূর্ববর্তী অধ্যায়ে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছিল জীবজগৎ নিয়ে আর জীবজগতের একটি অংশ কি উদ্ভিদ আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ নিয়ে এবং উদ্ভিদের কি বাহ্যিক অংশ মানে বাহিরের অংশগুলো নিয়ে ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের যথা নগ্ন ও আবৃত উদ্ভিদ যেটা তোমরা জীবজগতে পড়েছ আবৃত উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী কী তা আমরা এ অধ্যায়ে জানব মানে এ অধ্যায়ে আমরা উদ্ভিদের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো জানবো সেটা হচ্ছে কি আবৃতবীজি উদ্ভিদের একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে কোথায় কোথায় তাদের অবস্থান তা জানব এর প্রধান অংশগুলোর প্রকারভেদ কাজ ও মানব জীবনে এইসব অঙ্গের অবদান কি তা আলোচনা করা হবে মানে কি যে আমরা উদ্ভিদের কোন অংশটাকে কি বলা হয় এবং কোন অংশটা দিয়ে কি কাজ করা হয় এবং এগুলো মানব জীবনের মানুষের ক্ষেত্রে কি কি অবদান রাখে তা কি করব আলোচনা করব। তোমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছ চিত্রগুলোর সাথে যদি রঙিন হতো তাহলে হয়তো তোমরা ভালো করে চিনতে পারতে তো আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব পাট এক আদর্শ সপুষ্পক উদ্ভিদের ভাহ্যিক বৈশিষ্ট্য আমরা চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায় কিছু কিছু উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা থাকে মানে কি তার মানে সব উদ্ভিদের মধ্যে কি মূল কাণ্ড পাতা থাকে না এখানে বলেছে কি কিছু কিছু উদ্ভিদের এদের ফুল ফল ও বীজ হয় এরা সপুষ্পক উদ্ভিদ যেমন আম জাম ছোলা লাউ দান গম ইত্যাদি দান গম ঘাস এক ও আম কাঁঠাল সরিষা মরিচ দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ এখন এক কি পত্রিকী তোমরা যদি একটি ধানকে খোলো দেখবে যে ভিতরে একটি চাল এখন চালটার কি দুইটা পার্ট না একটি একটি ঘম এগুলো কি একটি কিন্তু আম কাঁঠাল সরিষা মরিচ এগুলো কি দ্বিবীজপত্রী উদ্ভিদ আবৃত সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ আবৃত্তিপুর সপুষ্পক উদ্ভিদকে কেন আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ কি এরা সর্বোন্নত উদ্ভিদ একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ শিক্ষার্থীবৃন্দ তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ একটি গাছের ছবি ছবিটার পুরো অংশ এখানে নেই বাকি অংশটুকু আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাব যেমন এখানে বলেছে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল কাণ্ড পাতা ফুল ফল প্রবৃত্তি অংশে বিভক্ত করা যায় যেমন বিটপ উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে তার মানে উদ্ভিদের আমরা যদি খেয়াল করি উদ্ভিদের দুইটা অংশ দেখবে একটা মাটির উপরের অংশ এবং একটি কি মাটির নিচের অংশ মাটির ওপরের অংশ যতটুকু থাকে বা যে যে অংশগুলো থাকে সবগুলোকে একত্রে কি বলা হয় বিটপ বিটপে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে কাণ্ডে থাকে আবার দেখো কি পর্ব পর্বমদ্য ও শীর্ষমকুল থাকে ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় ফুলে বৃত্তি দল পোঁকেশর ও গর্ভাশয় থাকে এ কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্র মিলিয়ে দেখো যে নামগুলো বললাম তা কি এই গাছটির মধ্যে রয়েছে এক কাণ্ড বলছে প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটিকে কি বলা হয় কাণ্ড বলা হয় আমরা মাটির উপরের অংশ যে মোটা অংশটুকু দেখি গাছের সেটাকে বলা হয় কি কাণ্ড কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় যে অংশগুলো থেকে পাতা উৎপন্ন হয় সেটাকে বলা হয় কি পর্ব কাণ্ড পাতা ও শাখা প্রশাখার বার বহন করে মানে কি এই কাণ্ডটা যেটা আমরা পড়লাম সেই কাণ্ডটা কি উপরে যে অংশ গাছের উপরের অংশে কি থাকে বিভিন্ন ঢালপালা যেটাকে আমরা বলি সেই ডালপালাগুলোকে এই কাণ্ড কী করে রাখে বহন করে রাখে তারপর হচ্ছে পাতা শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপটা সবুজ অঙ্গটি পাতা বা পত্র পাতায় খাদ্য তৈরি হয় এখন কিভাবে খাদ্য তৈরি করে পাতায় সংশ্লেষণের মাধ্যমে তারপর রয়েছে ফুল পত্র কক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয় এই ফুল থেকে ফল অর্থাৎ কি মরিচ হয় যেখানে যেখানে আমরা কি মরিচ গাছ নিয়ে আলোচনা করছি তাই এখানে কি উদাহরণটাও কি মরিচ গাছেরই দিয়েছে ফল ফুল বড়ো হয়ে ঝরে যায় জরা ফলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয় মরিচ গাছেই ফলই মরিচ তারপরে রয়েছে মাটির যে নিচের অংশ যেটাকে বলি আমরা মূল উদ্ভিদের পর্ব পর্বমধ্য ও অগ্র মুকুলবিহীন অংশই কি মূল সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল অধিকাংশ ক্ষেত্রেই এই বক্তব্যটি সত্য তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড পত্র ফুল ফল মাটির নিচে জন্মে যেমন আদা হলুদ পেঁয়াজ ইত্যাদি এ ব্যাপারে উপরের শ্রেণীতে তোমরা বিশদ জানতে পারবে মানে এগুলোর বিস্তারিত আমরা কি পরবর্তী ক্লাসে যখন অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে উঠবে তখন এগুলো জানতে পারবে এখানে একটি কাজ দিয়েছে দেখো বিদ্যালয়ের পাশে থেকে ছোট্ট একটি গাছ মূলসহ তুলে আনো এবার তার চিত্র একে বিভিন্ন অংশের নাম লিখো সাধারণত মূল ব্রণমূল হতে উৎপন্ন হয় মূলে পাতা ফুল বা ফল হয় না সাধারণত মূল নিম্নগামী ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূলে গঠন করে প্রধান মূল থেকে শাখামূল শাখামূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে অংশটুকু পড়লাম এই অংশটুকুর মধ্যে আমরা কি কি নতুন শব্দ পেলাম দেখো সপুষ্পক বিটক কাণ্ড পর্ব পর্বমদ্য কি ভ্রূণ মূল তোমরা এগুলো ভালো করে পড়বে পাট দুই একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ পার্ট একে আমরা আলোচনা করেছি একটি সম্পূর্ণ গাছ নিয়ে এখন আলোচনা করব গাছের একটি অংশ মূল এই মূল নিয়ে মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায় এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূল টুপি বা মূলত্র নিচের অংশ তোমরা দেখতে পাচ্ছ যে টুপির মতো যে মূলত্র অঞ্চল আগাত থেকে মূলকে রক্ষা করা এর কাজ তার মানে প্রশ্ন হতে পারে যে আগাত থেকে মূলকে রক্ষা করে কি মূল টুপি বা মূলত্র এর পেছনের মসৃণ অংশটি বর্ধীষ্ণ অঞ্চল এই যে উপরের তোমরা দেখতে পাচ্ছ এ স্থানে মূলের বৃদ্ধি ঘটে মানে কি মূলটা স্থান থেকে বৃদ্ধি হতে থাকে এ এলাকার পেছনে সূক্ষ্ম লোমস মূলরুম অঞ্চল অবস্থিত মানে কি ছোটো ছোটো যেই মূলগুলো আরও শাখা মূলগুলো হয় সেই অংশটুকে বলা হয় কি মূলরুম মূলরুম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত এই যে পুরাটা অংশ দেখতে পাচ্ছ বা যদি একটি বাস্তব গাছ নিয়ে আমরা করতে পারতাম তাহলে আরও বুঝতে পারতে স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয় এই স্থায়ী অঞ্চল থেকে কি মূলের যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো কি হয় সৃষ্টি হয় নিচে আমরা একটি গাছ তুললে বিভিন্ন গুলা দেখতে পাই যেমন এখনও আমরা কিছু নতুন শব্দ পেলাম মূলরুম মূল টুপি ও মূলত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে পার্ট তিন থেকে চার মূলের প্রকার বেদু কাজ এই অংশটুকু আমরা আলোচনা করব আমাদের পরবর্তী লেকচারে সেখানে আমরা আরও অন্যান্য বিষয় কি জানতে পারবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাজ থাকবে এই চতুর্থ অধ্যায়ে যে একটি উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এইখান থেকে তোমরা পার্ট এক ও পাঠ দুই ভালোভাবে পড়বে এখানে অনেকগুলো তোমাদের জন্য নতুন তোমরা এই অংশগুলো ভালো করে পড়ে তারপর এটা বোঝার চেষ্টা করবে প্রয়োজনে বাড়ির আশেপাশ থেকে একটি মূলসহ চারা গাছ নিতে পারো বা বাসায় যদি টপ থাকে টপ থেকেও নিতে পারো নিয়ে কি বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা আমাদের এতটুকুই ইনশাল্লাহ আমরা পরবর্তী লেকচারে আরও আলোচনা করব তোমরা এই অংশগুলো ভালো করে পড়বে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম